বাবার নাম কিছু ভিড় করছে কথা শুনে না দাদা, কালকের চেয়ে আজকে অনেকটা ভালো লাগছে, সুন্দর ভাবে হেঁটে এলেন, শরীর আপনার তরফ থেকে আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। অনুরোধ করবো, আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জির এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে এমএলএ, লিডার, হ্যাঁ, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করবে, মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কি কি হবে, কর্মসূচি কি কি থাকছে? এখন এই বর্ষা, পুজোটা যাক, হ্যাঁ, কালী পুজোর পর দিল্লির পর ব্লকে ব্লকে যাব, মিটিং করবো। কালী পুজোর পর থেকে সক্রিয় রাজনীতিতে আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগের মিলে কেন করবো, তাই কি জন্য পার্টি আমি যাচ্ছি, কি জন্য মানুষ সঙ্গে কথা বলছি, সাধারণ মানুষ নিয়ে ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে, কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল লাভ নেই, অনেক বাইক চলে। সামনে সপ্তাহে কলকাতায় যাবেন, সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখার কোনো পরিকল্পনা রয়েছে কোনো কিছু? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি, মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতা তো নয়, সাধারণ পানি, যাক, ঈশ্বর রাখি এমন কিছু অন্যায় করেছিল ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছে, সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো, বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সব। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই, সত্য প্রমাণ নেই। দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাব, এখন আমি কিছু বলছি, সবাই মিলে চলবো, তার মানে কি কথা হয়েছে, কি বার্তা দিয়েছে না? এখন এই লক্ষ্মী পুজো বন্ধ, লক্ষ্মী পুজো বন্ধ দৃষ্টি, মানুষ খানাকুল ভাসছে, খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ সবাইকে শুভেচ্ছা, মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুন, কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো, কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা, 2 বছর পর আবার ফিরলেন, কৃষিতে কত ক্ষতি হয়েছে, সবাইকে ভালোবাসি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে, মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশে দলীয় কর্মীদেরকে দেবেন, আমি অনুরোধ করছি।